আজকে চলে এসেছি চামুন্ডা পূজো মণ্ডপে। দেখুন আজকে চলে এসেছি চামুন্ডা পূজো মণ্ডপে। দেখুন কি সুন্দর এখানে একটা চামুন্ডা মূর্তি তৈরি হয়েছে, আর ভূত পে দত্তি দানব সব কিন্তু পাশাপাশি রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। দেখুন অসুরদের সাথে যখন দেবতাদের যুদ্ধ হচ্ছিল তখন রক্তবীজ থেকে যেসব অসুরের সৃষ্টি হয়েছিল তাদের নিধন করতে দেবী পার্বতীর ক্রোধ থেকে চণ্ড এবং মুণ্ড নামক দুই অসুরকে ধ্বংস করতে যে দেবমূর্তির আবির্ভাব হয় তিনি চামুণ্ডা মাতা নামে পরিচিতা। দেবী চামুণ্ডা ঘোরতর কৃষ্ণবর্ণের, যিনি করটির মালা ধারণ করে আছেন। কোথাও কোথাও তার চার হাত, কোথাও আট হাত, কোথাও বা বারো হাত দেখা যায়। তার এক হাতে ডমরু, এক হাতে ত্রিশূল বা খড়গ, এক হাতে সাপ, আর একটি হাতে করটি দ্বারা সৃষ্ট পানপাত্র যা রক্তে পরিপূর্ণ থাকে। দেবী চামুণ্ডার দেহ শীর্ণ, তার মুখাবয়ব ভয়ঙ্কর, কৃশ দেহ যার দাঁত ভয়াবহভাবে বেরিয়ে আছে। দেবী চামুণ্ডার মাথায় জটা এবং চোখ অগ্নিগোলকের মতো, যার থেকে অগ্নি নিক্ষিপ্ত হয়। বিভিন্ন কঙ্কাল, ভূত, প্রেত, পশু তাকে ঘিরে থাকে। মা চামুণ্ডা তার হাতে ধরে থাকা করটি থেকে রক্ত পান করতে থাকেন। এটাই মায়ের প্রচলিত রূপ এবং পরিচয়। এই প্যান্ডেলের পাশে মাঠে প্রতি বছর খুব বড় করে মেলা বসত এবং অনেক রকম জিনিস আসত। এখন 2020 এবং 2021-এর এই প্যান্ডামিক অবস্থার জন্য এখানকার মেলা অনেকটাই ছোট হয়ে গেছে। খুব আনন্দ করছে সব বাচ্চারা মিলে। চামুণ্ডা মায়ের পুজো হচ্ছে, এটা 55 বছর মৃত্যু উপলক্ষে।
পর্বের শেষ পর্যায়ের কাজ চলছে। আপনারা যদি এই চামুণ্ডা পূজার অনুষ্ঠানে আসতে চান তাহলে ডায়মন্ড হারবার রোডের শিলপাড়া বাসস্টপেজে নেবে এসে অটো অথবা রিক্সা করে ষষ্ঠীর মোড়ে আসলেই এই মণ্ডপে চলে আসতে পারবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওতে আবার আমার সঙ্গে আপনাদের দেখা হবে।